হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের পক্ষ থেকে গত দু মাসে যে সকল রিক্রুটমেন্ট নোটিফিকেশানগুলো বেরিয়েছিল, সেই সকল বিশেষ কিছু নিয়োগের নোটিফিকেশনের যে আবেদনের তারিখ, সেগুলো কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে এবং আজকের ভিডিওতে আমি সেই ব্যাপারেই আলোচনা করব। সুতরাং ভিডিওটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আপনারা যারা এখনও আবেদন করেননি এবং যারা আবেদন করতে চান, সমস্ত কিছু কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন যে কোন কোন আবেদনগুলো আপনারা করতে এখনও আপনাদের বাকি আছে বা আপনারা করতে পারবেন। এবং আপনাদের যারা বন্ধু বা রিলেটিভস যারা এখনও আবেদনগুলো করতে চাইছেন, তাদেরকেও কিন্তু এই ভিডিওটা শেয়ার করে জানাতে পারবেন যে এখনও কোন কোন আবেদন তারা করতে পারবে। এবং আবেদনের পাশাপাশি এখানে একটা স্ট্যাম্প পেপারে বন্ডের কথাও বলা হয়েছে, যেটা নিয়োগের পরে আপনাদেরকে মেনে চলতে হবে, সে ব্যাপারেও আমি আজকে এখানে আলোচনা করব। তো সুতরাং ভিডিওটি সম্পূর্ণ দেখুন, এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা ভিডিও। তাহলে এই নোটিফিকেশানে দেখা যাচ্ছে আগের সমস্ত রিক্রুটমেন্টের যে নোটিফিকেশান নাম্বারগুলো এখানে উল্লেখ করে দেওয়া আছে এবং বলা হয়েছে যে এই সমস্ত ম্যাক্সিমাম যে ডেটগুলো আছে, যেমন নোটিফিকেশান নাম্বার 1, 5 থেকে 12, এই সকল রিক্রুটমেন্টের যে আবেদনের তারিখ সেগুলো বাড়িয়ে 15/5/2020 পর্যন্ত করা হয়েছে। এবং তার মধ্যে এখানে দেখে নিন যে কোন কোন অপশানগুলোর এখানে রয়েছে। এখানে নোটিফিকেশান নাম্বারগুলো পাওয়া যাবে, এখানে অ্যাডভার্টাইজমেন্ট যে নোটিশ নম্বর সমস্তগুলো দেওয়া রয়েছে, এবং এখানে নেম অফ দ্য পোস্ট, অর্থাৎ কোন কোন পোস্টের জন্য নিয়োগ করা হচ্ছিল, সমস্তটা এখানে দেওয়া রয়েছে। এবং এই সকল নিয়োগের বেশিরভাগটাই আমি কিন্তু আমার চ্যানেলে আপলোড করে দিয়েছিলাম। যেমন এখানে সার্জেন্ট পদের নিয়োগের বিজ্ঞপ্তির ভিডিও আমি দিয়েছিলাম, পাশাপাশি এই সার্জেন্ট পদে আপনারা কীভাবে অনলাইনে আবেদন করবেন সেটাও কিন্তু আমি দেখিয়ে দিয়েছিলাম। মেডিকেল অফিসার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল, সাব অ্যাসিস্ট্যান্ট, সার্জেন্ট, ডেপুটি ম্যানেজার, ফার্মাসিস্ট, এ সমস্ত পদের জন্য কিন্তু আবেদনের ডেট বাড়িয়ে দেওয়া হয়েছে। এবং পাশাপাশি এখানে যে একটা বড় ভ্যাকান্সি বেরিয়েছিল মজদুর পদের জন্য এবং পরিবেশ বন্ধু এবং ডোম পদের জন্য, সে সকল পদের জন্য আবেদনের তারিখ কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে। এবং এই সমস্ত অ্যাপ্লিকেশানগুলো কিন্তু 19/5/2020 মধ্যে সাবমিট করতে হবে। এবং যে সমস্ত আবেদনের ফিজের ব্যাপার রয়েছে সেগুলো কিন্তু 15/5/2020 এবং ব্যাংক চালানের মাধ্যমে যেগুলো আপনারা পেমেন্ট করবেন সেগুলো 18/5/2020 মধ্যে কিন্তু পেমেন্ট কমপ্লিট করতে হবে। এবং এই নোটিফিকেশানের দ্বিতীয় পেজে দেওয়া রয়েছে একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে বলা হয়েছে, এখানে দেখুন, এই জায়গাটা একটু লক্ষ্য করবেন, এখানে একটা 50 টাকার একটা বন্ড স্ট্যাম্প পেপারের কথা বলা হয়েছে, যেখানে বলা হচ্ছে যে আপনারা যারা ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্টের পর যারা সিলেক্ট হবেন, তাদেরকে কিন্তু একটা টেম্পোরারি লজিং বা শেল্টারের ব্যবস্থা করা হবে। এবং এই শেল্টারে থাকতে গেলে তার আগে আপনাদেরকে কিন্তু এই 50 টাকার যে স্ট্যাম্প পেপার, যে বন্ড, এটার কিন্তু ব্যবস্থা করতে হবে। এবং কোন কোন পদের জন্য এগুলো এখানে সেটাও দেওয়া রয়েছে। এখানে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর 1 এবং 5 থেকে 12, এই সকল পদগুলোর জন্য কিন্তু এই স্ট্যাম্প পেপারের ব্যবস্থা করা হয়েছে, যাদেরকে এমার্জেন্সি ডিউটি পারপাস কিন্তু এঙ্গেজ রাখা হবে। এবং এই সমস্ত পরিস্থিতি বদল করার জন্য যারা দায়ী সেটা হচ্ছে, এখানে দেখুন, লকডাউন, অর্থাৎ কোভিড-19 জন্য যে লকডাউন চলছে, এর উপর বেস করেই কিন্তু এই সকল ডেটগুলো বাড়িয়ে দেওয়া হয়েছে বা যাবতীয় এই সকল ডিসিশানগুলো নেওয়া হয়েছে। তাহলে বন্ধুরা, এটাই ছিল একটা গুরুত্বপূর্ণ নোটিফিকেশান মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের পক্ষ থেকে। আশা করি ভিডিওটা আপনাদের জন্য খুব হেল্পফুল হবে। এবং এছাড়া এই ভিডিওর উপরে যদি আপনাদের কোনো কিছু আরও প্রশ্ন থাকে বা কোনো কিছু জিজ্ঞাসা থাকে, তাহলে ভিডিওর নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং এই ধরনের সমস্ত ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না। তাহলে বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন।